নমস্কার সঞ্জিতা চ্যানেল, আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটি হলো, আপনি কিভাবে কাইনমাস্টার অ্যাপ দিয়ে ভিডিওর সাউন্ড রিমুভ করবেন এবং ভিডিওর সাউন্ড রিমুভ করে কিভাবে নিজের ভয়েস বসাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কি করবেন, কাইনমাস্টার অ্যাপটি ওপেন করবেন। কাইনমাস্টার অ্যাপটি আমি ওপেন করে নিলাম। যাদের কাইনমাস্টার অ্যাপটি ইনস্টল করা নেই, তারা প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার লিখলে কাইনমাস্টার অ্যাপটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, বেশি কথা নয়, আমি ভিডিওটি শুরু করব। প্রথমে কি করব, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করব। তারপর আমি যে ভিডিওটির সাউন্ড রিমুভ করব ওই ভিডিওটি সিলেক্ট করব। তো বন্ধুরা, আমি এই ভিডিওটির সাউন্ড রিমুভ করব। এখন টিক চিহ্নে ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। এখন আপনারা সাউন্ডটি শুনে নিন। নমস্কার সঞ্জিতা চ্যানেল, আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি শুনে নিয়েছেন। এখন এই ভিডিওর সাউন্ডটি আমি রিমুভ করব। তো বন্ধুরা, লেয়ারে একবার ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। তারপর দেখুন এরকম একটা পেজ আসবে, আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে বাটনটি দেখতেছেন এই বাটনটা নিচে নামিয়ে দিবেন। আমি নিচে নামিয়ে দিলাম। এখন কি করবেন, টিক চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করলাম। এখন ভিডিওটি ওপেন করুন। ওপেন করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ভিডিওটির সাউন্ড রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা, এখন এই ভিডিওতে আপনাদের নিজের ভয়েসটা কীভাবে বসাবেন। তো বন্ধুরা, যেখানে দেখতেছেন রেক লেখা, এই রেকে ক্লিক করে আপনারা আপনাদের নিজেদের ভয়েস বসিয়ে নিতে পারবেন। অনেক কাইনমাস্টারের রেকে থাকে না, ভয়েস লেখা থাকে। তো আপনারা ওখানে ক্লিক করে আপনাদের নিজেদের ভয়েসটা বসাতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।